প্রিয় ভিউয়ার, ঢাকা মেট্রো রেলের একটি আপডেট দেখাবো। একদম মিরপুর 12 নম্বর পর্যন্ত আমরা যাব। আমরা কিন্তু ভিডিও শুরু করেছি একদম মেট্রো রেলের যে ডিপো বলা হচ্ছে, দিয়াবাড়ি, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, সেই দিয়াবাড়ি থেকে কিন্তু আমরা আজ ভিডিও শুরু করেছি। প্রিয় ভিউয়ার, এই যে দেখছেন, এটা কিন্তু একদম মেট্রো রেলের দিয়াবাড়ি, যে দিয়াবাড়ি কিন্তু ব্যাপক পরিচিত হয়ে গেছে শুধু মেট্রো রেলের জন্য। এটাই উত্তরার একটা পাশ, উত্তরের একটা সাইটে, যেখান থেকে মেট্রো রেলের ডিপো এবং যেখান থেকে মেট্রো রেল শুরু হয়েছে সেই দিয়াবাড়ি এলাকা থেকে কিন্তু আজকে আমরা আমাদের ভিডিও। আর এই দিয়াবাড়ি থেকে একদম মিরপুর 12 নম্বর পর্যন্ত যেতে মেট্রো রেলের নিচ দিয়ে যে দুই পাশ দিয়ে রাস্তা হয়েছে, সে যে কী অসাধারণ রাস্তা হয়েছে সেটা আসলে না দেখলে বোঝানো মুশকিল। প্রিয় ভিউয়ার, তাই দেখবো আমরা। আমরা মেট্রো রেলের নিচ দিয়ে কিন্তু একদম উত্তরা সেন্টার, এই যে দেখছেন উত্তরা সেন্টার, উত্তরা উত্তর, এসব মেট্রো রেল স্টেশন এবং এগুলো আমরা অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা মেট্রো রেল স্টেশন মিরপুর 12 নম্বর পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। এই এলাকার সম্পূর্ণ চিত্র দেখতে আপনি আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে MRT নামে পরিচিত। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেল নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেড 2016 সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ MRT Line-6 নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে MRT Line-6 নির্মাণ কাজ শুরু হয়। প্রিয় ভিউয়ার, দেখছেন মেট্রো রেলের একটি বিশেষ আপডেট, একদম দিয়াবাড়ি থেকে মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন পর্যন্ত। আর প্রিয় ভিউয়ার, এই মেট্রো রেলের যে মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ি থেকে যে মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তা হয়েছে সেটা কিন্তু আসলে অসাধারণ একটি রাস্তা কিন্তু আসলে হয়ে গেছে, এবং মিরপুর 12 থেকে উত্তরা আসতে খুব শর্টকাট এবং খুব অল্প সময়ের একটি রাস্তা কিন্তু এই মেট্রো রেলের নিচ দিয়ে। অনেক গাড়ি কিন্তু এখন এদিকে খুব বেশি চলছে, কারণ রাস্তাটা কিন্তু খুব বেশ ফাঁকা থাকে, কারণ মহাখালী টু উত্তরার যে হাইওয়ে ময়মনসিংহ রোড যেটা, সে রোডটি সবসময় তো যানজটে পরিপূর্ণ থাকে, যার ফলে মিরপুরগামী লোক মিরপুর 12 নম্বর থেকে সোজা একদম মেট্রো রেলের নিচ দিয়ে কিন্তু আসলে একদম দিয়াবাড়ি পর্যন্ত যেতে, নতুন রাস্তা এবং অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ রাস্তা, যেতেও খুব অল্প সময় লাগে, খুবই একটা শর্টকাট রাস্তা। দেখছেন এটা কিন্তু উত্তরা উত্তর একটা মেট্রো রেল স্টেশন আমরা কিন্তু পার হচ্ছি, উত্তরা উত্তর, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, দিয়াবাড়ি, মিরপুর 10, এগুলো কিন্তু উল্লেখযোগ্য সব মেট্রো রেল স্টেশন। মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন আগারগা। তো যে কথা বলছিলাম, একদম দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত কিন্তু এখন মেট্রো রেল চলছে, খুব স্বল্প পরিসরে চললেও কিন্তু এটা প্রতিদিন চলছে, কিন্তু সম্পূর্ণ সময় কিন্তু চলছে না, কোনো কোনো সময় চলছে, যা হোক আর কি, একটা ট্রায়াল বেসিস বলেন আর যেটাই বলেন, এই এলাকায় কিন্তু আসলে মেট্রো রেল চলছে। প্রিয় ভিউয়ার, দেখছেন এই যে দুই পাশে কিন্তু লেক, মানে একটা আসলে তো এলাকা ছিল একটা ডোবানালা এলাকা, যা হোক সেখান দিয়ে এখন মেট্রো রেল চলে গেছে, আর নিচ দিয়ে খুব অসাধারণ রাস্তা বয়ে চলছে, যার ফলে মানুষের যানজট ভোগান্তি অনেকটাই কিন্তু আসলে লাঘব হয়ে আসছে। আর মেট্রো রেল যখন সম্পূর্ণ চলবে, ধারণা করা হচ্ছে এই এলাকাতে আর যানজট থাকবে না, যা হোক আর কি। আর সবথেকে যেটা ভালো একটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে রাস্তা, এবং এটা খুব শর্ট একটি রাস্তা মিরপুর 12 থেকে উত্তর আসার জন্য।
প্রিয় ভিউয়ার দেখছেন ঢাকা সিটির ঢাকা মেট্রো রেলের একটি আপডেট এবং সর্বশেষ একটি আপডেট একদম দিয়াবাড়ি থেকে মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন পর্যন্ত আমাদের জার্নি। আসলে আমরা সবসময় এই ধরনের ভিডিওগুলো করি আমাদের চ্যানেলে, সবসময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন উল্লেখযোগ্য স্থান, বিভিন্ন উল্লেখযোগ্য সব কর্মকাণ্ড, সম্পূর্ণ শিক্ষণীয় একটি চ্যানেল। আপনি মন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। এই ধরনের ভিডিও, এই মেট্রো রেলের ভিডিও, বিভিন্ন সময়ের ভিডিও, বিভিন্ন স্থানের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে। আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। প্রিয় ভিউয়ার দেখছেন ঢাকা মেট্রো রেলের একটি আপডেট, আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন একদম মেট্রো রেল স্টেশন মিরপুর 12 নম্বর পর্যন্ত। 2019 সালের 15 অক্টোবর এমআরটি এক নামক লাইনটির নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। এমআরটি এক প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট 31.24 কিলোমিটার পথে মেট্রো রেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দেবে 39,450 কোটি টাকা, বাকি টাকা 13,111 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। এমআরটি এক প্রকল্পের বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 16.21 কিলোমিটার হবে পাতাল পথে এবং কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত, পূর্বাচল ডিপো পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথে। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত 3.65 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইন সহ 31.24 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। এই মেট্রো রেলের 12টি স্টেশন থাকবে মাটির নিচে এবং 7টি থাকবে উড়াল সেতুর উপর। এমআরটি লাইন এক হবে দেশের প্রথম পাতাল রেল। যাই হোক আর কি প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম মিরপুর 12 নম্বরে এসে গেছি। আমি কিন্তু একটু আগালেই মেট্রো রেল স্টেশন মিরপুর 12, আমরা আজ একটি বিশেষ আপডেট দেখালাম ঢাকা সিটির ঢাকা মেট্রো রেলের একটি আপডেট, একদম মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ি থেকে উত্তরা উত্তর উত্তরা সেন্টার হয়ে একদম মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন। দূর থেকে লক্ষ্য করুন, সামনে কিন্তু দেখছেন মেট্রো রেল স্টেশন মিরপুর 12। আর আমাদের কিন্তু টার্গেট ছিল এ পর্যন্ত, আমরা কিন্তু মেট্রো রেল স্টেশন মিরপুর 12তে এসে গেছি। প্রিয় ভিউয়ার, আমরা আস্তে আস্তে মেট্রো রেল স্টেশন মিরপুর 12 নিচ দিয়ে অতিক্রম করব, শেষ পর্যন্ত যে আমরা ভিডিওটি ছেড়ে দেবো। যাই হোক আর কি প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন মেট্রো রেলের নিচ অতিক্রম করছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।